কেন প্রশাসনকে তার করলো কেন প্রশাসন জবাব তুমি জবাব দাও। গ্রাম পঞ্চায়েত সদস্য নূর আলী হালদার এবং তার ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হলো কেন ওসি তুমি জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য নূর আলী হালদারের গ্রেপ্তার করা হলো কেন প্রশাসন জবাব দাও। 72 ঘন্টার মধ্যে না জামিন পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি নামবো, 72 ঘন্টার মধ্যে যদি জামিন না পায় আমাদের পঞ্চায়েত সদস্য আমরা বৃহত্তর আন্দোলনে নামছি নামবো, নামছি নামবো। আমাদের পঞ্চায়েত সদস্য গ্রেপ্তারের আমরা কেন দলীয় নেতৃত্ব পাশে পাচ্ছি না কেন দলীয় নেতারা জবাব দাও, দলীয় নেতৃত্ব কেন পাশে পাচ্ছি না দলীয় নেতৃত্ব জবাব দাও। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের লালপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হলো কেন প্রশাসন জবাব দাও। এই প্রধানের কথা প্রশাসন কেন শুনছে না প্রশাসন জবাব দাও। যুব সভাপতির কথা কেন শুনছে না প্রশাসন প্রশাসন জবাব দাও। 72 ঘন্টার মধ্যে পঞ্চায়েত সদস্য নূর আলী হালদার এবং তার ছেলে যদি জামিন না পায় আমরা বৃহত্তর আন্দোলনে নামছি নামবো, নামছি নামবো। তুমি জবাব দাও, দলের উদ্যতন যারা আছে এখানকার তাদেরকে জানিয়েছেন, জানিয়েছি, তারাও আমাদের প্রধান সাহেব বা আমাদের অঞ্চল সভাপতি কেউ স্টাফ নিচ্ছে না, ব্লক মেম্বার ব্লকে যারা আছে কোনো ইয়ে পাত্তা দেয় না, আমাদের কোনো কথাই শোনে না, সে আদৌ আমাদের সঙ্গে কোনো ইয়ে নেই। আপনারা কি চাইছেন? সম্পর্ক নেই। আমরা চাচ্ছি যে যারা ভালোভাবে থাকতে পারি ওখানে বা জনগণকে ভালোভাবে থাকলে তবে তো দেখতে পারবো, আমরা ওখানে ঠিকঠাক থাকতে পারি না। বা আমার স্বামী আমার পাশের বাড়ি সে কেস করে যাচ্ছে, আমরা থানায় গিয়ে বলছি, থানাও কোনো এ নিচ্ছে না কেন, এই অপরাধী যে তার শাস্তি হোক বা তার কিছু হোক, আমার স্বামী কোনো অপরাধী নয় তার নামে কেস করে বসে আছে, বা পুলিশরা কোনো স্ট্রাইক নিচ্ছে না ওর জন্য। কাল রাতে মানে সকালে উঠেছি শুনছি বলে বাবলু মেম্বারে ধরে নিয়ে গেছে, মানে আমার পাশে একবারে পাশের মেম্বার ওই ডাক নাম বাবলু নূর আলী হালদার, তাকে কোনো তা দেখছি তার সকালবেলা উঠে শুনছি যে তার ধরে নিয়ে চলে গিয়েছে। কেন আপনি জানতে পারলেন না? কেন জানতে, তার নামে সে তো আদৌ কোনো খুব ভালো লোক, সে আমরা জানি সে খুব ভালো লোক, কিন্তু কেন তাকে ধরলো আমরা সে কিছু এখন পুলিশের কাছে জানতে চাইলেন না আপনারা বা গ্রামে? হ্যাঁ জানতে চেয়েছি তো, পুলিশে কোনো বলছে না বা ওখান থেকে কোনো ইয়ে নিচ্ছে না। আপনার নাম? আমার নাম শাহনা। কত নম্বর? 4 নম্বর। আবার যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রধানে জানিয়েছি, অঞ্চল সভাপতি জানিয়েছি, অনিয়দা জানিয়েছি, সবাইকে জানিয়েছি, এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে কিসের জন্য আমার স্বামীর গত রাত্রে নিয়ে গেছে। 12:30 এখন প্রায় আবার সন্ধ্যা হতে চললো, 12:30 থেকে এই সন্ধ্যা হয়েছে, এখনো পর্যন্ত আমি খোঁজ পাচ্ছি না যে কী কী জন্য আমার স্বামীকে নিয়ে। পুলিশকে জিজ্ঞেস করেননি? পুলিশকে জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে বলে আপনার স্বামীর, আমি বলি স্যার আমার স্বামী তো কোনো চোর না ডাকার না, আমার স্বামী তো মেম্বার, কেন আমরা জানতে পারলাম না আপনি কেন ধরে আনলেন? বলছে বলে তোমার স্বামী মিথ্যে মার্ডার কেস যদি বা দিয়ে আমরা কী করবো? আমি তখন বলেছি স্যার আমি তাহলে 10 জনের নামে মিথ্যে মার্ডার কেস করবো, আপনারা লিখুন। বর্তমানে আপনার স্বামী কোথায় আছে? আমার স্বামী আছে এখন, আমি 5টার সময় গিয়েছি থানায়, 7টার সময় আমার স্বামী চালান করে দিয়েছে কোর্টে। আজকে রবিবার, আজকে দিয়েছে, আমিও সেখানে গিয়েছিলাম, গিয়েও আমি জানতে পারিনি যে কিসের জন্য আমার স্বামী অ্যারেস্ট করলো বা কোর্টে পাঠালো। আপনি এখন কী চাইছেন? আমি এখন কী চাইছি, আমি নিরাপত্তা চাইছি, আমার স্বামী কেন অ্যারেস্ট হলো এই জন্য আমি এই এই কথা বলতে চাই। আপনার নাম? আমার নাম শাহনি হালদার। আপনার স্বামীর নাম? স্বামীর নাম নূর আলী হালদার। কত নম্বর মেম্বার? 6 নম্বর। হচ্ছে না, প্রশাসনও আমাদের কোনো মানে সহযোগিতা করছে না। গতকাল রাত 12:30 সময় আমাদের এক পঞ্চায়েত
সদস্য মুরালী হালদারকে তুলে নিয়ে গেল, থানা তুলে নিয়ে গেল। তার সে কোনো তার কোনো কেস নেই, কোনো কোনো মামলা সে জড়িত নেই, তাকে নিয়ে গেল। আমরা সকালের 7টার সময় গিয়ে দেখছি তাকে মানে কেস লিখে চালান করে দেওয়া হচ্ছে। 8টার সময় আজকের একটা রবিবার, 8টার সময় তাকে মানে চালান করা হচ্ছে। এই পর্যন্ত প্রত্যেক নেতৃত্বর কাছে আমরা প্রত্যেক নেতৃত্বর কাছে যাচ্ছি, থানা থেকে যাচ্ছি যে কোন কেসে ওকে মানে ওয়ার্নিং করা হলো, সেও পর্যন্ত আমরা জানতে পারছি না। তাই আমরা এটাই আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমরা যদি না পরিষেবা পাই, আমরা জনসাধারণকে পরিষেবা দেবো দেবো কীভাবে? তাই আমরা সবাই মিলে রেজাইন দিতে আমরা আমাদের বাধ্য। আমরা তাহলে এই বিক্ষোভ বা এটা কার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে না আমরা দলের নেতাদের বিরুদ্ধে? দলের দলের নেতাদের বিরুদ্ধে আর হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ আমাদের। আপনার নাম? মজিদ ঘরামি, তালুক রানাঘাটা, 9 নম্বর সংসদ।